আপনারা অনেকেই চান এমন কিছু ব্যবসা করবেন যে ব্যবসার মার্কেটে সবসময় চাহিদা দেখতে পারবেন, মানে নিয়মিত মাল বিক্রি হবে। তো সেরকমই একটি ব্যবসার আইডিয়া নিয়ে আসলাম বন্ধুগণ। এই বিজনেস আইডিয়াতে আপনারা দিনে কম করে 3-4 হাজার টাকা কিন্তু অনায়াসে ইনকাম করতে পারবেন। আর এই ব্যবসাটা আপনি কিন্তু আপনার লোকাল এলাকাতেই শুরু করতে পারবেন, কারণ এর চাহিদা আপনি মার্কেটে ব্যাপক দেখতে পারবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে ডিসকাস করব যে আপনারা কী করে বেকারির বিজনেস শুরু করবেন। এই বেকারিতে আপনি তৈরি করতে পারবেন কেক, বিস্কুট, নিমকি, আরও যাবতীয় ফাস্টফুড যত আইটেম রয়েছে, বেকারি যত কেক বিস্কুট রয়েছে, সমস্ত কিছু আপনি প্রস্তুত করতে পারবেন। আর এই ধরনের একটি ব্যবসা কিন্তু অনায়াসে খুলতে পারবেন আপনি আপনার একটা সাধ্যমতো বাজেট নিয়ে। তো এই বিজনেস আপনি কী করে শুরু করবেন, কতটা জায়গা লাগবে, কতজন শ্রমিক লাগবে, কী কী যন্ত্রাংশ লাগবে এবং কী লাইসেন্স বানাতে হবে, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে বলতে চলেছি। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর একটাই রিকোয়েস্ট করবো, যারা নতুন এসেছেন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওকে একটা লাইক অবশ্যই করবেন। তো চলুন বন্ধুগণ আর বেশি বকবক না করে শুরু করে ফেলি আমাদের আজকের এই নতুন বিজনেস আইডিয়াটি। তো বন্ধুগণ ভিডিও শুরুতেই বলে দিই এই মেশিনের নাম কি মেশিন নিয়ে আপনাকে এই ধরনের বেকারি বিজনেস শুরু করবেন। তো মেশিনের নাম হলো আপনার রোটারি ওভেন মেশিন আপনাকে কিনতে হবে। এই মেশিনের মাধ্যমে কিন্তু আপনি কেক, বিস্কুট, যাবতীয় এই ধরনের কিন্তু স্ন্যাক্স, বিস্কিট কিন্তু অনায়াসে প্রস্তুত করতে পারবেন। তো এই মেশিনের দামের কথা আমি শুরুতেই বলে দিচ্ছি। এই মেশিনের দাম কিন্তু তার ক্যাপাসিটির উপর ডিপেন্ড করে। আপনি কত ট্রের এই রোটারি ওভেন মেশিন কিনবেন, 20 ট্রের আছে, 30 ট্রের আছে, 40 ট্রের আছে, 50 ট্রের আছে, যেমন আপনার ট্রে কোয়ান্টিটি বাড়বে তার কিন্তু সেই হিসাবে দাম কিন্তু বাড়বে। তো এই মেশিনের দাম মোটামুটি আপনি 1.5 লক্ষ টাকা থেকে শুরু, এছাড়া বিভিন্ন রেটে রয়েছে 2 লক্ষ, 2.5 লক্ষ, 3 লক্ষ টাকা সমস্ত রেটের কিন্তু মেশিন রয়েছে। আপনি আপনার বাজেট বুঝে কিন্তু মেশিন কিনতে পারেন। দ্বিতীয় আপনার যে মেশিনটি লাগবে সেটি হলো বড় মিক্সি মেশিন। এই বড় মিক্সি মেশিন আপনি মোটামুটি কিন্তু 50-60 হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন। তার বিভিন্ন রকম রেট রয়েছে এই মেশিনেরও কিন্তু, সেই তার ক্যাপাসিটির উপর ডিপেন্ড করে। এছাড়া আপনি চাইলে আরও টুকিটাকি কিছু যন্ত্রাংশ নিতে পারেন, যেমন ছোটো ছোটো গ্রাইন্ডার বা এছাড়া আরও টুকিটাকি, সেগুলো বলছি না। এই ব্যবসা ক্ষেত্রে করতে গেলে আপনার অবশ্যই এই দুটো যন্ত্র কিন্তু প্রয়োজন রয়েছে। এবার শ্রমিকের কথা বলি বা লেবারের কথা বলি। তো লেবার আপনার 4-5 জন লেবার হলেই কিন্তু আপনি ব্যবসাটি শুরু করতে পারবেন। আর লেবারের মাইনার কথা যদি বলা যায় সেক্ষেত্রে আপনি 7-10 হাজার কিংবা কাউকে 12 হাজারও কিন্তু দিতে পারেন, তার কাজের উপর ডিপেন্ড করে। এছাড়া আপনার ফ্যাক্টরিতে কিন্তু আপনি অবশ্যই নিমকি, চানাচুর এছাড়া সেগুলো যদি ভাসতে চান তার কিন্তু আলাদা যন্ত্র রয়েছে, সেই নিয়ে আমি অন্য একটা ভিডিও বানিয়ে দেবো। কিন্তু আজকের এই ভিডিওতে জাস্ট বললাম যে এই ধরনের বেকারি শপ বা এই ধরনের কেক বিস্কুট কী করে প্রস্তুত করবেন সেই নিয়ে কিন্তু কথা বলছি। এবার বন্ধুগণ বলা যায় যে এই মেশিন আপনারা কোথা থেকে কিনবেন। তো এই মেশিন কিনতে গেলে অবশ্যই সিম্পলি আপনার ইন্ডিয়ামেট ওয়েবসাইটে চলে যেতে পারেন, সেখান থেকে পারচেস করতে পারেন। এছাড়া বাংলাদেশের বন্ধুরা যদি এই মেশিন কিনতে চান আপনাদের ঢাকা নবাবপুরেও খুঁজতে পারেন, বা আপনার ছেলে ইন্ডিয়া থেকে কিন্তু এই মেশিন কিনে নিয়ে যেতে পারেন, সেক্ষেত্রে দামটা কিন্তু কিছুটা বেড়ে যাবে। আর মেশিন আপনারা অপারেট করা শিখতে পারবেন, যেখান থেকে আপনারা মেশিন কিনবেন তারাই কিন্তু আপনাকে মেশিন অপারেট করা কিন্তু শিখিয়ে দেবে, খুবই সিম্পল জিনিস। আর এই ব্যবসা করতে গেলে অবশ্যই আপনার যে কাঁচামাল লাগবে সেটা হলো আটা, ময়দা, এছাড়া চিনি এবং অন্যান্য কিছু যাবতীয় জিনিস কিন্তু আপনার প্রধান কাঁচামাল। এবার বন্ধুগণ বলা যাক যে এই ব্যবসা করতে গেলে আপনার কি লাইসেন্স বানাতে হবে। যখন বন্ধুগণ আপনি একটা ফুড আইটেম নিয়ে বিজনেস করছেন সেক্ষেত্রে আপনার কিছু ফুডের লাইসেন্স কিন্তু বানাতে হবে, যেমন আপনাকে ফিশারি লাইসেন্স কিন্তু বানিয়ে নিতে হবে, এছাড়া আপনাকে ট্রেড লাইসেন্স, জিএসটি নাম্বারও বানাতে হবে এবং অন্যান্য কিছু টুকিটাকি লাইসেন্স থাকে সেগুলো কিন্তু পারমিশন করেই কিন্তু আপনি ব্যবসা করবেন। আর এই সমস্ত বানাতে আপনার 4-5 হাজার টাকার মতো ন্যূনতম খরচা হবে এইসব কাগজপত্র বানাতে। এবার বন্ধুগণ বলা যাক যে আপনি লাভ কতটা করবেন। দেখুন, আপনি বিভিন্ন জিনিস বানাবেন, বিস্কুট বানাবেন, কেক বানাবেন, সেগুলো কিন্তু বিভিন্ন রেটে কিন্তু বিক্রি করবেন। কোনো প্যাকেট আপনি 10 টাকায়, কোনো প্যাকেট 15 টাকা, কোনো প্যাকেট 20 টাকা, তো বিভিন্ন রেটে কিন্তু বিক্রি করবেন। আপনার গড়পড়তা যদি হিসাব করা হয় সেক্ষেত্রে এরকম একটি যদি আপনি ফ্যাক্টরি খুলতে পারেন আপনি প্রতিদিন কম করে কিন্তু 3-4 হাজার টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন। মানে যদি আপনার 4 হাজার টাকা প্রতিদিন ইনকাম হয় আপনি মাসে 1,20,000 টাকা কিন্তু অনায়াসে ইনকাম করতে পারবেন এরকম একটি বেকারি শপের বিজনেস থেকে। আর এই ধরনের প্রোডাক্ট আপনি কোথায় বিক্রি করবেন? এই ধরনের প্রোডাক্ট আপনাকে বিক্রি করতে হবে মুদিখানা দোকানে, তারাই কিন্তু আপনার এই সমস্ত প্রোডাক্ট কিন্তু কিনে নিতে পারবে। আপনি এই সমস্ত প্রোডাক্ট হোলসেলে বিক্রি করবেন, যদি আপনি রিটেলেও বিক্রি করেন সেক্ষেত্রে আপনার প্রফিট রয়েছে। রিটেলে আপনি বেশি বিক্রি করতে পারবেন না, রিটেল আপনি একটা নিজের শপ দিতে পারেন এবং অবশ্যই আপনার এই সমস্ত যাবতীয় প্রোডাক্ট সেগুলো আপনি হোলসেল রেটে এই সমস্ত মুদি দোকানগুলোতে বিক্রি করার চেষ্টা করবেন।
আশা করি বন্ধুগণ আজকের এই ইউনিক বিজনেস আইডিয়াটা আপনাদের পছন্দ হয়েছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, তার সাথে সাথে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ব্যবসাসংক্রান্ত ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।